নমস্কার আমার নতুন ইউটিউব চ্যানেল প্রয়াসে আপনাদের স্বাগত আপনারা যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওর সঠিক আপডেট আপনারা পেতে পারেন আগের ভিডিওতে আমি একটি কোশ্চেন দিয়েছিলাম বাঙালি সার্কাসের জনক কে ছিলেন বাঙালি সার্কাসের জনক প্রিয়নাথ বসু তিনি বেঙ্গল সাতাশি সালে তৈরি হয় এবার আসা যাক আজকের বিষয়ে আজকে চন্দ্রযান দুই নিয়ে কিছু ইম্পর্টেন্ট অর্থাৎ ছাব্বিশটি কোশ্চেন দেওয়া হবে যে কোয়েশ্চেন পড়লে আগত যেকোনো পরীক্ষায় চন্দ্রযান সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর করা সম্ভব হবে প্রথম প্রশ্ন চন্দ্রযান টু মিশনটি লঞ্চ করা হলো কোন সেন্টার থেকে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার সিওরিকোটা থেকে দ্বিতীয় প্রশ্ন চন্দ্রযান টু মিশন কত তারিখে লঞ্চ করা হলো বাইশে জুলাই দু হাজার উনিশ দুটো তেতাল্লিশ মিনিটে দুপুর দুটো তেতাল্লিশ মিনিটে চন্দ্রযান টু কবে চাঁদের মাটি স্পর্শ করবে সাতই সেপ্টেম্বর দু হাজার উনিশ সালে চন্দ্রযান টু চাঁদের কোথায় ল্যান্ড করবে দক্ষিণ প্রান্তে চাঁদের দক্ষিণ প্রান্তে চন্দ্রযান টু ল্যান্ড করবে চাঁদের রোভার ল্যান্ড করা নয় ভারত কততম দেশ ভারত চতুর্থতম দেশ আমেরিকা রাশিয়া ও চীনের পর ভারত চতুর্থতম দেশ চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করা নয় ভারত কত তম দেশ ভারত প্রথম দেশ কারণ চাঁদের দক্ষিণ প্রান্তে এখনো অব্দি কোন দেশই তাদের কোনো জানি পাঠায়নি রোভারের নাম কি রাখা হয়েছে প্রজ্ঞান প্রজ্ঞান রাখা হয়েছে রোভারটির নাম এই মিশনটির কে ঋতু কারিধাল প্রজেক্ট ডিরেক্টর কে ছিলেন মুথাইয়া ভানিতা মুথাইয়া বনিতা এই প্রজেক্টের ডিরেক্টর ছিলেন ল্যান্ডারের নাম কি বিক্রম ল্যান্ডারের নাম বিক্রম চন্দ্রযান টু এর ওজন কত তিন হাজার কেজি চন্দ্রযান টু এর খরচ কত নশো আটাত্তর কোটি টাকা চন্দ্রযান টু মিশন লঞ্চ করল কোন সংস্থা ইসরো পরবর্তী প্রশ্ন ইসরোর পুরো নাম কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর বর্তমান চেয়ারম্যান কে সিবান ইসরো কবে স্থাপিত হয় উনিশশো উনসত্তর সালের পনেরোই আগস্ট চন্দ্রযান টু লঞ্চ করা হল কোন ভেহিকেলের মাধ্যমে GSLV MK3 এম কে থ্রি সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশের সিহরিকোটায় জি এস পুরো নাম কি জিওসেনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত থ্রি পয়েন্ট এইট ফোর ল্যান্ডারের নাম দেওয়া হয়েছে কার নামানুসারে ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামের জনক বিক্রম সরাভাইয়ের নাম অনুসারে ল্যান্ডারটিকে কোথায় নামানো হবে দুটি গর্তর ম্যানজিন সি ও সিম্পিসলিয়াস এনের মাঝখানে রোভারটি কয় চাকা বিশিষ্ট এটি একটি ছয় চাকা বিশিষ্ট ল্যান্ডারের ওজন কত ল্যান্ডারের ওজন এক কেজি রোভারটির ওজন কত রোভারটির ওজন সাতাশ কেজি পরবর্তী ও শেষ প্রশ্ন চন্দ্রযান ওয়ান মিশন কত সালে হয়েছিল দু হাজার আট সালে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ